বন্ধুগণ, এইরকম একটা কালো ব্ল্যাক ফরেস্ট কেক আইয়া জান্নার করে খুবই ইজিতে তৈরি করি দেখামু, বাচ্চারাও যাতে জিনিসটা তৈরি করতে পারে এরম। আজ যে হচ্ছে খাতক ভাইয়ের বার্থডে এই উপলক্ষে, আর এটার মধ্যে কোনো ওভেন টোভেন লাগতো না, একটা এরম একটা ভারী ওঁসা কড়াইয়ের মধ্যে ইয়াই তৈরি করি দেখামু। প্রথমে একখানা দুধ লছি, এর পরে কিছু চিনি গ্রাইন্ড করে লো। এর আইয়া করে একটা কথা কো, ভিডিওটা খুব কষ্ট করি তৈরি করি, এর আপনারা প্লিজ প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন, এবং আর পেজ এবং চ্যানেল যদি ফলো করা না থাকে একটু ফলো টলো মারি দিয়েন, ঠিক আছে। তো এখানে দুধ টুদের মধ্যে একটু তেল দিছি, হেয়ার পরে সম পরিমাণে মানে এক কাপ ভিনিগার দিছি। ভিনিগারটা দেওয়ার খুবই দরকার। দেখেন ধৈর্য ধরে ভিডিওটা হুরাটা দেখেন, আজ যে একবার দেখবেন সারা জীবন কেক তৈরি করে খাইতেন পারবেন। এরকম ম্যাটেরিয়ালের একটা কেক দোকানে হাজার টাকার কিন্তু কম ন, কিন্তু খুবই ইজি এবং ফাইন প্রসেসও তৈরি করা যাবো। ইয়ে কিছু ময়দা দিছি, হেয়ারে অল্প কোকোয়া পাউডার দুই চামিচ বা এক চামিচের বেশি দিবেন না, তিতে হয়ে যাবে। কিন্তু হেয়ারে একটু বেকিং পাউডার, আর বেকিং পাউডার এক চামিচ, আর খাইবে সোডা দিছি আধা চামিচ। হেয়ার তুন বেশি দিলে কিন্তু জিনিসটা হয়তো একটু তিতু দিয়েও যেতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটা দিয়ে একটু নজর রাখি দিবেন। তো হেয়ার পরে জিনিসগুলো আমি মিক্স করে লেছি, এর মধ্যে আরও একটু দুধ দিতেছি, এবং চামিচের থেকে একদম মানে ঝরঝরায় পরে মতো একটা কনসিস্টেন্সি বা অনেক শক্ত জিনিস। তো এই জিনিসটা আমি সেভাবে তৈরি করলাম। আপনারা দেখেন অক্ষণ এই চামিচ থেকে কী সুন্দর করে পড়তেছে, এই দেখেন এ কী সুন্দর করে পড়তেছে, একটা সুন্দর প্যাঁকের মতো, এরম একটা প্যাঁকের মতো একটা এই ডো তৈরি করে নেবেন। যাই হোক, ডো বা যাই কয় এইটারে, এটা বেশি কথা কইলাম নাই। তো এই রেসিপিটা হইলো দিশারির মাক। তো এই ব্যাপারে করতেছি, ইয়ানে একটা টিফিন বক্সের বাড়ি ইয়ান দিশারির গত নানছি, মানে হেতির মা আর এইটার কদি টিফিন দিছিল। তো এটার মধ্যে একটা কাগজ সুন্দর করে গোল করে কাড়ি লেবেন, লইসারি এটা দিছি, বা আপনারা বাটার পেপার ফাইলে দিতেন পারে না, তো গরিব মানুষ হালকা গরিব হাতে নাই। তো এই কাগজেরতে আমি বেশি করে তেল লাগা লেবে, যে কোনো প্রকারের সাদা কাগজ হলে সারিব, বাটার পেপার কিনতে আমার তো টিয়া নাই। তো এখানে আয় যে ব্যাটারটা আমি তৈরি করছি, এটা আমি দিয়ে দিছি। খুব সুন্দর একটা চকলেট কেক তৈরি হবো, আপনারা চাই থাকেন যে মোটা ভারী কড়াইটা, এটার মধ্যে আয় এই যে টিফিন ক্যারিয়ারের বাড়িটা যেটা দিশারির মা দিছিল, ওইটা আমি বয়া দিছি, ও সাথে ঢাকি দিছি, এবং যে একটা ছিদ্র বাকি রয়েছে এইটার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা ভরে দিছি, তাই যাতে মানে ভিতরের তুন এই আগুন বাইরে তো মানে হিটটা বাইরে যেতো না পারে, আগুনটা একদম কমায় রাখবেন। তো ইয়ে কিছু অকলেট চকলেট কিনি লইয়া আছি, মানে অনেকটা দরদাম করে আনছি। তো এইখানে আমি কিছু ক্রিম দিলাম এবং কিছু বাটার দিলাম। শীতকালে তো বাটার খাইতে খুব ভালোই লাগে, এবং এসব এক এক তৈরি করা যে জিনিসটা আছে এটা শীতকালে তৈরি করলে একটু মজা লাগে। তো দিশারির মায় মাঝে মধ্যে তৈরি করে। এখানে কী আছে যে মহিলাটার নাম মানে অনেক লম্বা, 300 ওয়ার্ডের নাম। তো এটা নামটা আন্নার করে কইতাম পারি না, এগুলো দিশারির মা কইয়ের মানে সাউথ ইন্ডিয়ান, তো এগুলো বলি নামটা খুব লম্বা, 300 ওয়ার্ড, একটা মানে মোটামুটি 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা লেখন লাগে, নামটা এত লম্বা, কিলে এত লম্বা নাম রাখে কি জানি। তো এনে কেকটা দেখেন মানে এই স্ট্রটার মধ্যে লাগে না, ফুটির যে স্ট্র, তো এই মানে কেকটা হয়ে গেছে গই, এবং একটু হাড়ি হাড়িও উঠছিল স্যার আপনারা দেখছেন। তো এর পরে নিচে যে পেপারটা আছে দেখেন কি সুন্দর খুলে গেছে গই, মানে বাটার পেপার মেপারের কোনো দরকার নেই, এইভাবেই হয়ে যায় গই। দেখবেন যারা হালকা গরিব তারা কিছু টেকনিক বাইর করে কীভাবে টাকা বাঁচাইতে হয় আর মতো। এখানে যে অংশের যে একটু লেয়ার আমি কাড়ি হালাই দিই, এর যাতে এটার মধ্যে ক্রিমটা সুন্দর করে বইয়ে, এটা তো অংশের দিয়ে একদম ফাঁপা হয়ে গেছে গই গোল, তো অংশেরটা একটু কাড়ি সারি হালাই নেওয়া অ্যাকচুয়ালি খাই ফেলেছি। আর কেকটারে ইয়াই দুই পার্ট করে কাড়ি লইয়ের, দুই পার্ট করে কাড়ি সারি, এটার মধ্যে ক্রিম টিম লাগাই একটা সুন্দর মানে ডেকোরেশান দিমু দেখবেন, এককারে খুবই মানে সহজলভ্য জিনিস দিই। তো এইখানে আজ যে হচ্ছে খাদক ভাইয়ের বার্থডে উপলক্ষে, মানে বার্থডে উপলক্ষে জিনিসটা বানানি হইতেছে এবং খাদক ভাইয়ের খাওয়ানি হইব। দেখেন তো অনেক তুন কিনি হাজার দেড় হাজার টিয়া দিই কেক লইতে, আমার তো টিয়া মিয়া নাই, এগুলো বলি আমি ঘরেতে 300-400 টিয়া তো খরচ হইতেও না, আঁতে তো লাগে 250 টিয়াতে হয়ে গেছে গই। তো জিনিসটা আমি তৈরি করিয়া লাইয়ের দোয়ান তুন কিনলে আর কম করে 1500 টিয়া যাইতো, মানে এই কেকটা এত নরম হয়েছে, এরম নরম কেক 1000-1500 কমে বেছেই না। আচ্ছা যাই হোক, আর যেগুন 300-400 টিয়া এগুন তো ইটের মতো শক্ত শক্ত বেছে। আচ্ছা যাই হোক, তো এইখানে আমি কিছু বিস্কুট, ওরিও বিস্কুট, তো এক প্যাকেট বিস্কুট 20 টিয়া, এইটারে আমি একটা ক্রাশারের মধ্যে ক্রাশ করে দিয়ে, দেখেন কেকের ডেকোরেশনটাই হচ্ছে কেকের মেন, যে প্রথমে চোখে খাবো মানুষ দেখি সারি সুন্দর লাগবো, এরপরে না প্রপোজ করতো মানে হেয়ার পরে না খাইতো কিনি। তো
ডেকোরেশনটা মেন, ডেকোরেশন সুন্দর না হলেই তো না। এরপরে একটা চকলেটেরও সেম ক্রাশারের মধ্যে ক্রাশ করি আয় সুন্দর করি ওষাদি দিদির। এবং ঈদের দেখা যায় হঠাৎ করে একটা গরিব কেকের তুন বড় লোক কেক হয়ে গেছে গো, মানে একটা সাধারণ জিনিসের তুন অসাধারণ একটা কিছু একটা হয়ে গেছে গো। ঈদে একটা খুবই জিনিস ফাইন ঈদা আর দিশা রিমাই কইছে যে প্রথমে চোখে খাইতে হইব। আচ্ছা যাই হোক, ঈদা আন্ডার নিজেরা বইবো ঈদা ডিসকাস করি। তো এখানে হচ্ছে দিই আমি একটা বিস্কুট ঢুকাই দিছি সুন্দর করে, সুন্দর আন্ডার ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি হয়েছে। ব্ল্যাক ফরেস্ট কিলাই কালা কালা মাঝখান দিয়ে অনেক গুঁড়া গাড়া দিছি। ঈদে একটা অন্যরকম নাম দেওয়া আছে ব্ল্যাক ফরেস্ট ওরিও বিস্কুট চকলেট কেক, যাই হোক যা একটা নাম আনারা যা খুশি করতে পারেন কোনো সমস্যা নাই। এই কেক আন্ডা তৈরি হয়ে গেছে, খাইতে খুবই টেস্টি হবো আনারা আন্ডা খাই অবশ্যই দেখা নিয়ে যেহেতু খাদক ভাইয়ের বার্থডে এত তাই দিয়ে আর বেশি খাইবো। ফু দি মোমবাতি সূর্য গুষ্টি নিবেল আছে আর শুভকুমারে আবার কিলে হুদিছে বুঝি না। খাদক ভাইয়ের মোমবাতির হুন্দেতে যেহেতু লাগিয়েছিল হিয়ানোর লেগে খাইছে কেমন খাদক হইতে পারে। আচ্ছা যাই হোক, শুভকুমারে বিস্কুট খাইতো না হেতে কাজে হ্যাঁ চকলেট খামো মানে অন্যরকম মানে হেতেও কম ন খাদকের খাদক মহাখাদক। আচ্ছা যাই হোক, তো এখানে আন্ডার কাছে হালকা গরিব হইবের কারণে ছুরি নাই। ইজ্ঞা একদিন হ্যাপি বার্থডে টু ইউ হেতে গান গাইতে চাইছে, যাই হোক ছুরি না থাকার কারণে খুন্তি দিয়ে আন্ডা জিনিসটা কাটতে হয়েছে। একদিনের লাই 40-50 টাকা খরচ করে ছুরি কিনবার কোনো দরকার আমি মনে করি না। তো খাদক ভাই জিনিসটা এনজয় করতেছি আন্ডার চলেন গান গাই হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার খাদক ভাই হ্যাপি বার্থডে টু ইউ টুং 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 টুং। তো দেখেন কেকটা খুবই সুন্দর হয়েছে এবং সফটনেস যারা কইছে অনেকটা একদম এই কচি বাচ্চা মেয়েদের বা বাচ্চা শিশুদের যে গাল আছে হেরুম একটা সফট আছে। আচ্ছা যাই হোক, খুবই সফট একটা কেক তৈরি হয়েছে, খুব ফাইন তৈরি হয়েছে আন্ডারটা দেখতেছেন কনসিস্টেন্সিটা মানে এত সফট কেক সুন্দর কথা। আই আন্ডার একটা কথা কই, এত সফট কেক আমি জীবনে প্রথম খাইছি, জীবনে প্রথম আয়ের দিশারির মাতুন চিকিৎসারের জিনিসটা তৈরি করছি এবং এত স্বাদের জিনিস আমি জীবনে প্রথম খাইছি। কেক অনেক খাইছি এরম স্বাদ কোনো দিন হয় না। তো আপনারা আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে অবশ্যই বাড়িতে তৈরি করি খাইয়েন। আজ যার মতো বিদায় জানেন, নেক্সট ভিডিওতে দেখা হইব। খাদক ভাইয়ের বার্থডেটা উইশ করা না থাকলে উইশ করে দিয়েন, বেচারি একটু খুশি হইব।